ইমানের উপর টিকে থাকা হবে সেই জামানায় সবচেয়ে ভয়ঙ্কর জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন ইমানের উপর থাকা দ্বীনের উপরে থাকা হবে তার চাইতেও আরো কঠিন অন্য হাদিসে নবীজি বললেন এটা হবে এমন এক ফিতনার জামানা ইউসবিহুর রাজুলু মুমিনান সকালবেলা কোন লোক ঘুম থেকে জাগ্রত হবে মুমিন অবস্থায় ওয়ায়ুমসি কাফিরান সেই লোকটা সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে অথবা অবস্থা এমন হবে ওয়ায়ুমসি মুমিনান লোকটা সন্ধ্যাবেলা রাতের বেলা মুমিন থাকবে ওয়ায়ুসবিহু কাফিরান সকালবেলা কাফির হয়ে যাবে সকালবেলা মুমিন থাকলে বিকেলবেলা কাফির হয়ে যেতে পারে সন্ধ্যাবেলা কাফির হয়ে যেতে পারে সন্ধ্যাবেলা বা রাতের বেলা মুমিন থাকলে সকালবেলা কাফির হয়ে যেতে পারে ঈমান হারিয়ে ফেলতে পারে টাকা পয়সা হারিয়ে ফেললে মানুষ তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারায় না কারণ আজকে টাকা নাই কালকে টাকা চলে আসতে পারে ধন সম্পদ হারালে সেগুলো আগামী কাল চলে আসতে পারে ধন সম্পদ হারিয়ে টাকা পয়সা হারিয়ে কেউ যদি দরিদ্র অবস্থায় কবরে যায় এই কারণে কেউ জাহান্নামে যাবে এমন কথা কোরআন হাদিসে নাই কিন্তু ঈমান হলো একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ এই ঈমান নিয়ে কেউ যদি দুনিয়া থেকে যেতে না পারে আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কবরের জীবন কঠিন হয়ে যাবে জাহান্নাম অনিবার্য হয়ে দাঁড়াবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আখিরাতে নাজাতের জন্য একজন মুমিনের যে সম্পদের দরকার একজন মুমিনের জন্য যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার নাম হলো ঈমান আজকের এই জামানায় ঈমান বাঁচিয়ে রাখা সহজ না কঠিন খুব কঠিন ঈমান হারা হওয়ার জন্য এটাই যথেষ্ট কিচ্ছু লাগবে না এটা যথেষ্ট আপনি ঘর থেকে বের হলে চতুর্দিকে ফিতনা আছে ফাহিশা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি নগ্নতা উলঙ্গপনা আবার অন্যদিকে পৃথিবীতে জালিমের গোষ্ঠী আল্লাহ দিনের উপরে চেপে বসেছে আপনি দিনের পথে চাইলেও চলা এত সহজ না খুব কঠিন এখন এখন স্বাধীনভাবে দিনের কথাও বলা যায় না স্বাধীনভাবে চলাফেরা করা যায় না এখন এমন এক কঠিন সময় এসেছে মুসলমান তার ধর্মচর্চার অধিকার পর্যন্ত হারিয়েছে অন্যরা তাদের সব করতে পারে মুমিন মুসলমানরা সব করতে পারছে না আপনি দেখেন না এমন এক পরিস্থিতি যেখানে হিন্দুরা পূজা করতে পারে ভিন্ন ধর্মীরা অনেক কিছু করতে পারে মুসলমান সে চাইলেও কোনো জায়গায় এখন কোরআনের মাহফিল করতে পারে না চ্যালেঞ্জিং ব্যাপার পারমিশন লাগে অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেয় বন্ধ করার জিনিস পায় না মাহফিল বন্ধ করে আপনি বন্ধ করার কি জিনিস পান না বন্ধ করতে হলে মদের আসর গাজার আসর বন্ধ করে দেন বন্ধ করতে হলে জুয়ার আসর বন্ধ করে দেন ক্যাসিনো বন্ধ করে দেন নাইট ক্লাব বন্ধ করে দেন যাত্রাপালা বন্ধ করেন সিনেমা হল বন্ধ করেন বন্ধ করার জিনিস পায় না মাহফিল বন্ধ করে কোরআনের আয়োজন বন্ধ করে তার মানে কোরআনের আয়োজনকে বাধাগ্রস্ত করতে পারলেই এদেশের যুব সমাজকে নষ্ট করা যাবে চ্যালেঞ্জিং ব্যাপার ইমানের উপর টিকে থাকা শেষ জামানা হবে ইমান বাঁচানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ফিতনার জামানায় কি কি ঘটবে নবীজি বলছেন নবীজি বলছেন কিয়ামতের আগের জামানায় মূর্খ লোকেরা অযোগ্য অপদার্থ লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে অবশ্য এগুলা আমাদের সমাজের চারপাশে নাই মুখে দি মাত বারণ দানি না ইতা ওয়াজ আপনার এলাকাত কমন ফোরেন না সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা সমাজকে নেতৃত্ব দিবে এটা কিয়ামতের আলামত নবীজি সাহাবীদেরকে বললেন আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা মূর্খ লোকদের অযোগ্য অপদার্থ লোকদের শাসন থেকে তোমরা যেন আল্লাহ তোমরা যেন বেঁচে থাকো এজন্য আমি আশ্রয় চাইলাম তোমাদের জন্য আল্লাহর কাছে এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন মা ইমারাতুস সুফাহা ওগো আল্লাহর হাবিব মূর্খ লোকদের নেতৃত্ব সেটা আবার কি তাদের শাসনটা কেমন হবে তারা শাসন কেমনে করবে আল্লাহর নবী তখন বললেন উমারা ইয়াকুনুনা বাদি
امراء يكونون بعدي لا يقتدون بهدي نبيجي বললেন তারা এমন ভাবে শাসন করবে আমার আদর্শ অনুযায়ী তারা শাসন করবে না যেভাবে আমি মদিনা শাসন করেছি আমি যে নীতি আদর্শের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছি সেই নীতি আদর্শের বাহিরে তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি শুধু তাই নয় আমার তরিকা বাদ দিয়ে তারা তাদের নিজেদের বানানো তরিকায় তারা সমাজ রাষ্ট্র চালাবে ভালো করে কথাগুলো বুঝেন নবীজি 10 বছর মদিনায় রাষ্ট্র পরিচালনা করলেন যে নীতি আর আদর্শ দিয়ে সেই নীতি আর আদর্শ গ্রহণ করেছেন কোন কিতাব থেকে আরো আস্তে বলেন নবীজি বলেছেন দেখেন তো মিলে কিনা নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতের ভিতরে এমন অযোগ্য অপদার্থ মূর্খ শাসক বের হবে তারা আমার নীতি আদর্শ গ্রহণ না করে অর্থাৎ কুরআনকে বাদ দিয়ে নিজেরা পণ্ডিত হয়ে আইন বানাবে কুরআনে ফৌজদারি দণ্ডবিধি আছে দেওয়ানি দণ্ডবিধিও আছে সকল আইন কানুন কুরআনে আছে কিন্তু কুরআনের আইন বাদ দিয়ে নিজেরা আইন বানাবে নিজেদের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র তারা পরিচালনা করবে এমন শাসন এখন দুনিয়ায় দেখা যায় না জি নবীজি বলেছেন এই রকম শাসন যখন দুনিয়াতে আরম্ভ হবে তখন আপনারা শুধু ওয়াজ শুনলে হবে না তখন আপনারা কি করবেন নবীজি সেটা বলেছেন এই রকম শাসন ব্যবস্থা দেখার পরে ফামান সদ্দাকাহুম বিকাযবিহিম ফামান সদ্দাকাহুম বিকাযবিহিম এই সকল অযোগ্য লোকদের মিথ্যা শাসন দেখার পরে এই শাসন ব্যবস্থাকে যারা বৈধতা দিবে সত্যতা দিবে ও আআনাহুম আলা যুলমিহিম এবং জালেমদের জুলুম করতে যারা সহযোগিতা করবে বলবেন হুজুর জালেমের জুলুমে সহযোগিতা কেমনে দুনিয়ার কোন জনপদে যদি জালেম জুলুম চালায় সেই জুলুমটা যদি মানুষের কাছে দৃশ্যমান হয় সব মানুষেরা যদি বুঝে এই সকল জালেমরা জুলুম করছে জালিমের বিরুদ্ধে না গিয়ে বরং তলে তলে জালেমের সঙ্গে যদি কেউ আতাত করে নবীজি বলেছেন ফাউলাইকা লাইসু মিন্নি ওয়ালাস্তা মিনহু এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না ওয়াজ মাথার উপরে দি যান না বিত্রি দে আমার কথা বুঝলেনি এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া আমি একবারে নাম দইরা দইরা দেখাইয়া দেখাইয়া হইতাম পারতাম না আপনি নিজে মিলাই লিত এই যে হাদিস এখন শুনলা ইলা খান জালিমর সহযোগী আর জালিম হলোর লগে আতাত করা আর জালিম হলোর জুলুম রে বৈধতা দেনেওয়ালা মানুষ তো এখন আমরার সমাজ টোটাল নাই হতা বুঝা যান নেই এটা কোন জামানার কথাবার্তা আরো সুন্দর করে হোক এখন কোন জামানার কথাবার্তা কোন জামানার এটা এখন কোন ওয়াজ এটা কোন কিচ্ছা কাহিনী নাই এটা এখন যেটা চলে ওটা ছোট হুজুরের কথা না এটা হইয়া গেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব আরো বলেছেন শেষ জামানা হবে এমন ভয়ঙ্কর জামানা যে আলেমরা হলো নবীগণের ওয়ারিশ আলেমগণ হলেন সম্মানের পাত্র আলেমগণ হলেন উম্মার রাহবার উম্মার সম্পদ পৃথিবীতে আর কোন নবী বা রাসূলের আগমন হবে না কিন্তু নবী রাসূলগণের দায়িত্ব এই জমিনে আঞ্জাম দিবেন ওলামা মাশায়েখ এই জন্য নবীজি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ নবীগণ যেমন হকের দাওয়াত দিতেন সত্য কথা বলতেন সত্য বলতে গিয়ে তারা যেমন করে জালিমের সাথে আপোষ করেন নাই বলতে গিয়ে তারা যেমন কোনো ভয় ভীতির তোয়াক্কা করেন নাই নবীগণের ওয়ারিশদের স্বভাবও এমন হবে তারাও সত্য বলতে গিয়ে কখনো কোনো আপোষ করবে কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে কিছু আলেম হয়ে যাবে নিকৃষ্ট উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে কিছু আলেম হবে নিকৃষ্ট এখন আপনাদের প্রশ্ন হলো হুজুর ওই আলেমদের খাসলত কেমন হবে স্বভাব কেমন হবে নবীজি সেটা বলেছেন আল উলামা হুকুমানা উর রুসুলি আলা ইবাদিল্লাহ মা লাম ইউখাল্লিতুস সালাতিন নবীজি বলেছেন আল্লাহর বান্দাদের উপরে
উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম হলেন উম্মতের জিম্মাদার উলামায়ে কেরাম হলেন উম্মতের জন্য একটা বিরাট আমানত কারণ নবী রাসূলগণের রেখে যাওয়া দায়িত্বের আমানত উলামা মাশায়েখদের উপরে আছে তবে সেই দায়িত্বের খেয়ানত হবে না ততক্ষণ তলে তলে জালিমের সাথে আতাত হবে না যতক্ষণ মালাম ইউখাল্লিতুস সালাতিন হাদিসের ভাষা বুঝেন মালাম ইউখাল্লিতুস সালাতিন মালাম ইউখাল্লিতুস সালাতিন যতক্ষণ না শাসক গোষ্ঠীর সাথে তারা দহরম মহরম করবে ফা ইন খালাতুহুম ওয়া ফাআলু যালিকা ফাকাদ খানুর রুসুল ওয়া খানু ওয়া খানুহুম আল্লাহর নবী বলেছেন যখন উলামা মাশায়েখগণ তলে তলে নিজের স্বার্থের জন্য পদ পদবীর জন্য দুনিয়াবী স্বার্থে যখন শাসক গোষ্ঠীর সাথে দহরম বহরম অন্তরঙ্গ বাড়ি দিনের বিপরীতে পথ চলা আরম্ভ করবে তখন নবী রাসূলগণের রেখে যাওয়া আমানতের সঙ্গে তারা খেয়ানত করবে এইরকম খেয়ানতকারী আলেমরা যখন সমাজে বের হবে তখন সমাজের লোকেরা কি করবে উম্মত কি করবে নবীজি বলেছেন তখন ফাহযারুহুম অন্ধ অনুসরণ অন্ধ অনুকরণ ছেড়ে দিও ফাহযারুহুম ওয়াতাযিলুহুম তাদের ব্যাপারে সাবধান হয়ে যেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিও তাদের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখিও না কারণ জালিমের সহযোগী হয়ে যাওয়া হলো আরেকটা জুলুম জালেমের সহযোগী হয়ে যাওয়া হলো আরেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানা হবে স্বৈরতন্ত্রের জামানা জুলুমতন্ত্রের জামানা আখেরি জামানায় দিকে দিকে জুলুমতন্ত্র স্বৈরতন্ত্র আরম্ভ হবে নবীজি বলেছেন ইন্না হাদাল আমর বাদা নুবুম্মাতাও ওয়া রাহমা সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা নবীজি বলেছেন আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন নবুয়ত আর রহমত দিয়ে সূচনা লগ্নে ছিল নবুয়তের যুগ এটা ছিল রহমতের যুগ নবীজি বলেছেন নবুয়তের যুগ চলে যাওয়ার পরে ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা এরপরে আসবে খিলাফতের যুগ এই হাদিসটা কিন্তু নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরের নয় নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন যে আমার পরে কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে আল্লাহু আকবার সব বলে দিয়ে গেছেন নবীজি বলেছেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে শুরু হবে খেলাফতের যুগ নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে কি খেলাফতের যুগ শুরু হয় নাই হয়েছে খুলাফায়ে রাশেদার সময়কাল ছিল 30 বছর নবীজি বলেছেন খেলাফতের যুগ হলো রহমতের যুগ অর্থাৎ খেলাফতের যুগেও রহমত যিনি দিবেন তিনি কে এরপরে নবীজি বলেছেন খেলাফতের যুগ শেষ হয়ে যাবে তারপরে সুম্মা মুলকানা আদুদা এরপরে আসবে রাজতন্ত্রের যুগ ইতিহাস যারা জানেন তারা ইতিহাস যারা পড়েছেন তারা জানেন নবুয়তের পরে আসলো খেলাফত খেলাফতের পরে আসলো মুলুকাত অর্থাৎ রাজতন্ত্র এরপরে নবীজি বলেছেন রাজতন্ত্রের জামানাও শেষ হয়ে যাবে এবার আসেন এই যুগ যে যুগে আমরা আছি ওই যুগে কি হবে নবীজি বলেছেন ওই যুগে কি হবে শোনো সুম্মা কানা জাবরিয়াতাম ওয়া হুতুমাম ওয়া ফাসাদাল ফিল আরদ এই যুগে শেষ জামানায় আসবে কিছু এমন শাসক যারা গোটা দুনিয়াতে জুলুম আর ফাসাদ করবে মানুষের উপর জুলুম চালাবে কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিবে জুলুমতন্ত্র আরম্ভ করবে স্বৈরতন্ত্র আরম্ভ করবে তারা নগত্য করলে সে মানুষের উপর টর্চার করবে না আনুগত্য না করলে মানুষের উপর টর্চার আরম্ভ করবে নির্যাতন আরম্ভ করবে পৃথিবীতে বহু স্বৈর শাসককে পৃথিবীর মানুষ দেখেছে এই কোরআনেও একজন নিকৃষ্ট স্বৈর শাসকের কাহিনী আছে কোরআনুল করিমের লম্বা একটা আলোচনা তার ব্যাপারে কোরআনে করিমে সূরা আছে মোট 114টা কিন্তু এটা এমন এক স্বৈর শাসক তার ব্যাপারে আল্লাহ কোরআনের 44টা সূরায় আলোচনা করেছেন কোরআনে আয়াত আছে 6000-এর উপরে কিন্তু এই নিকৃষ্ট স্বৈর শাসকের ব্যাপারে আল্লাহ 532 আয়াতে আলোচনা করেছেন কিজাত জিনিস বুঝলেনি আপনারা কিজাত জিনিস 44টা সূরার 532টা আয়াত খালি তার লইয়া আলোচনা জিনিসই কি জাত বুঝরা দি আপনারা এই স্বৈর শাসকের নাম কিটা বাপ রে বাপ পড়লেখার মানুষ ভালো জ্ঞান রাখো নাম কিটা আবার হুকা চাইন আরো জোরে হুকা
এই ফেরাউন কেমন স্বৈরশাসক ছিল সেটাও আল্লাহ কোরআনে বলেছেন আপনারা সূরা কসাস পড়বেন কসাস হলো কোরআনের 28 নম্বর সূরা 28 নম্বর সূরা সূরা কসাসের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ ফেরাউনের স্বৈরশাসনের নীতি বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অহংকার আরম্ভ করেছিল এই ফেরাউন ক্ষমতার অহংকারে নিজেকে আর মানুষের কাতারে রাখে নাই নিজেকে সে নিয়ে গেছে রবের কাতারে সে ঘোষণা করেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছি সবচাইতে বড় রব নাউজুবিল্লাহ মানুষ কখনো মানুষের রব হতে পারে না আমাদের রব যিনি জুড়ে বলেন তিনি কি সে এই ঘোষণা দেওয়ার পরে মিশরে এটা যারা মানে না ফেরাউনকে যারা রব হিসাবে মানে না তার আইনের যারা বিরোধিতা করে তাদের উপরে সে নির্যাতন করে বড় পাতিলের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে জীবিত মানুষকে সে ছেড়ে দিত চাবক পিটা করত নানামুখী নির্যাতন করত তাহলে স্বৈরশাসকের বৈশিষ্ট্য হলো তার নিজের বানানো আইন সেটা যদি মানুষের জন্য কষ্টকর হয় সেটা না মানলে মানুষের উপর নির্যাতন করা এটা হলো স্বৈরশাসকের নমুনা একটু চক্ষুটা খুলে দেখেন দুনিয়াতে এখন এমন স্বৈরশাসক আছে তার আইন না মানলে মানুষ মানুষের উপরে সন্ত্রাসীর মতো নির্যাতন করে ওই ফেরাউনের দুই নাম্বার স্বৈরশাসনের নীতি আল্লাহ বললেন ওয়াজআলা আহলাহা শিয়া সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে দিত না ফেরাউন তার দেশের মানুষকে ছোট বড় বিভিন্ন দলে ভাগ করে রাখত কারণ মানুষকে যদি ভাগ করে রাখা না যায় মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনই গদি নড়ে বড়ে হয়ে যেতে পারে এই জন্য ফেরাউন মার্কা মানুষরা নিজের চেয়ার নিজের গদি ঠিক রাখার জন্য তারাও দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে দেয় না বিভিন্ন ইস্যু আর বিভিন্ন কিছু তৈরি করে মানুষকে দলে দলে বিভক্ত করে রাখা এটা হলো ফেরাউনের মতো স্বৈরশাসকদের নমুনা এরপরে আল্লাহ তার ব্যাপারে বলছেন ইয়াসতাদাইফু তাইফাতাম মিনহুম সে তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে কয়টা দল যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বনি ইসরাইল বনি ইসরাইলকে সে কেন দুর্বল করেছিল কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে বনি ইসরাইলরা মিশরকে শাসন করত এজন্য ফেরাউনরা মিশর শাসনের যখন মিশর শাসন আরম্ভ করলো তখন তারা বিরোধী দল অর্থাৎ আগে যারা শাসন করেছে তারা হচ্ছে বনি ইসরাইল এই বনি ইসরাইলরা যেন আর কোনোদিন মিশর শাসন করতে না পারে এই জন্য বনি ইসরাইলদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিল বনি ইসরাইলদেরকে তারা মিশরের গোলাম বানালো দাস বানালো চাকর বাকর বানিয়ে দিল তাদের সাথে গোলামের মতো আচরণ করত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিল তাদেরকে দুর্বল করে রাখলো তাহলে ক্ষমতায় গিয়ে নিজের মতের বিরোধী মানুষগুলোকে দুর্বল করে ফেলা তাদের কথা বলার চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া এটা হলো ফেরাউনের মতো স্বৈরশাসকদের আরেকটা চারিত্রিক নমুনা এরপরের অংশে আল্লাহ বলছেন আয়াতটা সুন্দর করে বলে ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআ ইয়াসতাদ্বিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ী নিসাআহুম এই ফেরাউন এত জালিম ছিল সে একবার স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে বিরাট একটা অগ্নিকুণ্ড বাইতুল মুকাদ্দাসের দিকে ঢুকে মিশরের কিপ্তি সম্প্রদায় ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ কিপ্তি বংশের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে কিন্তু পাশাপাশি থাকা বনে ইসরাইলের ঘর বাড়ির কিছুই হয় না সে তার রাজ্যের তার দেশের সকল স্বপ্ন বিশারদদেরকে ডেকে আনল ডেকে এনে বলল আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি
তখন স্বপ্ন বিশারদগণ বললেন আপনার স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ এই স্বপ্নের ব্যাখ্যা হলো খুব শিগগিরই বনি ইসরাইল বংশে এমন একটা শিশু জন্ম নেবে যেই শিশু বড় হওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো ফেরাউন তখন আইন পাস করলো আমার ক্ষমতা যাদেরকে দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমি দুনিয়ায় আসতে দিব না সিদ্ধান্ত নিল বনি ইসরাইল বংশের মহিলারা যখন প্রেগন্যান্ট হবে খবর রাখবা তাদের বাড়িতে কখন সন্তান জন্ম নেয় সন্তান জন্ম নিলে যদি ছেলে সন্তান হয় জন্মের সাথে সাথে জবাই করে তাকে মেরে ফেলবা আর যদি মেয়ে সন্তান হয় বাঁচিয়ে রাখবা বড় হলে এটাকে আমরা দাসী বানাবো কথা শুনতেছেন এই রকম করে ফেরাউন স্বৈর শাসনের নমুনা দেখালো কেন কারণ তার ধারণা ছিল বনি ইসরাইল বংশেই যেহেতু ওই শিশু আসবে সেহেতু ওই শিশুটাই যেন আসার পরে বড় হতে না পারে এজন্য আইন পাস করলো জন্ম নিলে জন্ম নেওয়া সদ্য নবজাতক ছেলেগুলোকে জবাই করে হত্যা করা হবে তাহলে নিজের ক্ষমতার জন্য চেয়ার টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে ক্ষমতায় থাকাটা ঝুঁকি হবে তাদেরকে বিভিন্ন টেকনিক করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া নির্বিচারে হত্যা করা এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের আরেকটা নমুনা খালি টিক টিক গুলো বনি বুঝা তো ইজাত ফেরাউন তো ওখান দুনিয়া দেখা যায় না জি যে হাদিস হওয়াত আসলাম ও হাদিস আবার জি আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানা হবে জুলুম তন্ত্রের জামানা শেষ জামানা হবে স্বৈরতন্ত্রের জামানা স্বৈর শাসন আরম্ভ হবে ওই জামানাটা হবে এমন ওই জামানাটা হবে এত ভয়ঙ্কর জামানা স্বৈর শাসকরা নিজেদের ক্ষমতার স্বার্থে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিবে যেটা ইমানদারের ইমানের সাথে সাংঘর্ষিক হবে আপনারা আছেন তো এখানে শুনেন আল্লাহর নবীর কথাটা শুনেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম এই হাদিসটা আমি যখন পড়ি আমার কাছে লাগে ই গীতা আল্লাহর নবী গীতা আমরা দেখে দেখে আই তার আসলে আসলে এখন হইরা নাকি এমন মিলা মিলে আমরা আল্লাহর হাবিব বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম নবীজি বলেছেন খুব শিগগিরই দুনিয়াতে এমন কিছু শাসক আসবে যারা নিজের ক্ষমতার স্বার্থে এমন এমন ডিসিশন নেবে তারা এমন সিদ্ধান্ত নেবে তাদের নিজেদের স্বার্থে তোমাদের স্বার্থে নয় তার ক্ষমতা টিকবে তার ক্ষমতা থাকবে এই রকম করে সিদ্ধান্ত নেবে সেটা আপনার ইমানের বিপরীতে গেল না ইসলামের বিপরীতে গেল না কোরআনের বিপরীতে গেল তার সেটা চিন্তা করারও সময় নবীজি বললেন ওই জামানা যখন আসবে ইন আসাইতুমুহুম কতালুকুম কি ডেঞ্জারাস শব্দ চয়ন নবীজি বলেছেন ওই জামানায় এই সকল স্বৈর শাসক সেই সকল দিন বিরোধী শাসকরা যখন এরকম এরকম সিদ্ধান্ত নিবে তোমরা এমন বিপদে পড়বা ইন আসাইতুমুহুম যদি তাদের সিদ্ধান্তের বিরোধিতা করো নবীজি কি কথা বললেন নির্যাতন করবেন এটা বললেন না বললেন কতালুকুম তারা তোমাদেরকে হত্যা করবে আপনারা সামনে পরীক্ষার এই পরীক্ষার প্রশ্ন এই পরীক্ষার তরিকা আমি হইয়া দিলাম না কারণ নবীর যে হইয়া গেছে ইতা পরীক্ষা আপনারা সামনে দিয়ে আইব এই পরীক্ষার ফলে কিতা করা লাগবো ওখানো হইয়া গেছেন মুহাম্মাদুর রসুল্লাহ কৌকা সাল্লাল্লাহু নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম খুব শিগগিরই এমন শাসকগণ আসবে যারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেবে তোমাদের স্বার্থের তারা চিন্তা করবে না ইন আসাইতুমুহুম কতালুকুম যদি তোমরা তাদের সিদ্ধান্তের বিরোধিতা করো তারা তোমাদেরকে হত্যা করবে ওয়া ইন আতাতুমুহুম যদি চুপচাপ থেকে তাদের আনুগত্য করো আদাল্লুকুম তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরা হয়ে যাবে ইমান থাকবে কি ডেঞ্জারাস কথা যদি আপনি তাদের বিরুদ্ধে যান জীবন থাকবে না আবার যদি তাদের কথা শুনেন ইমান থাকবে না কথা কি বোঝা যায় আপনি তাদের আনুগত্য করলে ইমান থাকবে না আর তাদের কথা না মানলে জীবন থাকবে
আমি যেমন আপনাদের সামনে ওয়াজ করতেছি এই কথাগুলো সেম এই কথাগুলো নবীজি বলছেন তার সাহাবীদের সামনে তো সাহাবীরা শুনেছেন শোনার পরে নবীজিকে পাল্টা প্রশ্ন করেছেন প্রশ্নটা কি সাহাবীরা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহি সবাই পড়েন কেউ চুপ থাকবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনাউ ওই সিচুয়েশন যদি আসে তখন আমরা কি করব মনে মনে আপনারাও কইরা নানি যে ইজাত সিচুয়েশন আইলে আমরা কি তা করতাম জালিম হলোর কথা মানলে ঈমান থাকতো নাই না মানলে জীবনও সাইরো ভাই বিপদ নানি ও ভাই গেল বিপদ ও ভাই গেল সাহাবীরা জিজ্ঞেস করলেন কাইফা নাসনাউ আল্লাহ রাসূল আমরা তখন কি করব নবীজি বললেন শোনো কি করব আমার দিকে তাকাও নবীজি বললেন কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যা করেছে তোমরাও তা করবা জুরে বলেন তো কোন নবীর অনুসারী আরেকটু জুরে বলেন ঈসা নবীর অনুসারীরা যা করেছিল তোমরাও তাই করবা এখন প্রশ্ন হলো ঈসা নবীর অনুসারীদের উপরে কি করা হয়েছিল আর তারাই বা কি করেছিল এই কথাগুলো নবীজি বললেন কোনো কথার ভিতরে ফাঁক রাখলেন না ঈসা নবীর অনুসারীরা যখন ঈমানের উপর চলতে চাইলেন সেই জামানার জালেমগুলো তাদেরকে ধরল আছেন তো আপনারা ধরার পরে ইউতা বিল মানসার এদেরকে ধরার পরে মাথার উপরে করাত করাত বুঝেন তো নবী যেই হাদিসে বলেছেন নুশিরু বিল মানাশির করাত রাখা হলো মাথার উপরে তারপরে বলা হলো আমরা যে ডিসিশন নিয়েছি আমাদের সিদ্ধান্ত মানো আমাদের আইন মতো চলো ঈমান ঈমানের উপরে চলাফেরা বন্ধ করো মাথার উপরে রেখেছে কি আরো জোরে বলেন করাত রেখে বলেছে দেখো আমরা যা বলছি তাই করো আমাদের সিদ্ধান্ত মানো সিদ্ধান্ত মানলে বাঁচবা না মানলে এই যে করাত রাখলাম করাত দিয়ে দুই টুকরা করে তোমাকে শেষ করে দিব খালি ওয়াজ শুনলোই তো নাই তোরা উপলব্ধি করো কাছেন হ্যাঁ একটু বাবরা নি আপনি মাথার উপরে করাত রাখিয়া কর কিতা আমরার কথা মানবা না জীবনের মায়া সারবা তোমার মাথা থেকে ভাও পর্যন্ত একবারে দুই পিস দুই টুকরা হল সেই সময় ঈসা নবীর অনুসারীরা কি উত্তর দিলেন তারা বললেন করাত মাথার উপরে রেখেছ আর মনে করেছ তোমাদের করাত দেখে ভয় পেয়ে আমি ঈমান ছেড়ে দিব জালিমের গোষ্ঠী করাত চালাইয়া মাথা থেকে পা পর্যন্ত তোরা আমাকে দুই টুকরা করে ফেল আমার থেকে খুব সহজে তোরা আমার জীবন নিতে পারবি কিন্তু করাত দিয়া দুই টুকরা করেও এত সহজে আমার থেকে আমার ঈমান তোরা কেড়ে নিতে পারবি না ওটার নাম ঈমান জোরে হোক এটার নাম কি তা জোরে হোক এটার নাম কি তা ঈমান হলো এমন ঈমানদার জালিমদের অগ্নিকুণ্ডকে ভয় করে না ঈমানদার জালিমের জেল জুলুম ফাঁসির দড়িকে ভয় করে না যারা ঈমানের পথে চলে তারা জালিমের ফাঁসির রশিকে জুতার ফিতার মতো মনে করে কোন হাদিসে ছিলাম মনে আছে তো খুব শীঘ্রই এমন জামানা আসবে জালিমের গোষ্ঠী এমন সিদ্ধান্ত নিবে যেই সিদ্ধান্তগুলো হবে ঈমান আর ইসলামের বিপরীত এগুলো মানলে ঈমান থাকবে না আর না মানলে জীবনও থাকবে সাহাবীরা বললেন তখন আমরা কি করব নবীজি বললেন ঈসা নবীর উম্মত যা করেছে তাই করবা অর্থাৎ ঈসা নবীর উম্মতকে যেমন মাথায় করাত রেখে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে ঈসা নবীর উম্মত যেমন জীবন দিয়েছে ঈমান দেয় নাই তোমরাও প্রয়োজনে ঈমানের পথে থাকতে গিয়ে জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবা তারপরেও জালিমের সামনে মাথা নোয়াবা না আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করো বলে না আমিন হাদিস শেষ হয় নাই এখন আরো কিছু অংশ বাকি আছে নবীজি বলেছেন ওয়াহুমিলু আলাল খাসাব ঈসা নবীর উম্মতদেরকে শুলে চড়ানো হতো শুলে জড়িয়ে বলা হতো এখনো সময় আছে আমাদের কথা মানো
নইলে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিব নবীজি বললেন ওই ইমানদারগুলোকে শুলে চড়িয়ে মারা যেত কিন্তু তাদের কাছ থেকে ঈমানটা কেড়ে নেওয়া যেত না সুবহানাল্লাহ এরপরে হাদিসের একদম শেষে নবীজি বললেন মরতে সবাইকেই হবে আমার দিকে তাকান কিতা মরা লাগবে না নি সব মরবা তো কিজাত মউত বালা ওখান নবীজি কইরা অনেকে কয় বাইরে ভাই অবস্থা খারাপ সুপ সব থাকো আগে বাসি দেনে আগে বাসি দেনে ওই যে সিলেটি ভাষায় কিতা কয় নিজে বাসলে হনুকা কোন মরণ বালা আর কোন বাচ্চা থাকা বালা নবীজি বললেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অনুগত্যের উপরে আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর অনুগত্যের উপরে মরে যাওয়া অনেক ভালো কথা বুঝছেন নি আপনি হয়তো না মানলে আপনি হয়তো অন্যায়ের প্রতিবাদ না করলে বাঁচতে পারবা কিন্তু এই বাঁচাটা আল্লাহর রাজি খুশির উপরে না আল্লাহর নারাজের উপরে আল্লাহ রাসূলে কইরা আল্লাহ নারাজ হইবা এমন ভাবে দুনিয়ায় বাচ্চা থাকার চাইতে আল্লাহরে খুশি করার লাগি জীবন দেওয়া এটা বহুত ভালো সুবহানাল্লাহ কইতা নাই আল্লাহ তুমি আমাদেরকে এমন ঈমান দান করো খুব ভয়ঙ্কর আখেরি জামানা খুব সাংঘাতিক এই শেষ জামানা ফিতনার এই জামানা এত বেশি ভয়ঙ্কর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জামানা হবে অশ্লীলতা আর নোংরামির জামানা বেহায়াপনা আর উলঙ্গপনার জামানা নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াযহারাল ফাহাশ যতক্ষণ না অশ্লীলতা বেহায়াপনা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এখন বলেন তো অশ্লীলতা বেহায়াপনা নোংরামি কম না বেশি সকালবেলা ঘর থেকে বের হয়েছেন রাস্তাঘাটে দেখবেন সাইনবোর্ড বিলবোর্ড উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলার ছবি বিজ্ঞাপন দেওয়া পত্রিকা হাতে নিয়েছেন সকালবেলা পড়বেন সেখানেও আছে বিনোদন পাতা ম্যাগাজিন হাতে নিয়েছেন সেখানেও আছে বিনোদন পাতা টিভি ছেড়েছেন ভালো কোনো অনুষ্ঠান দেখবেন ভালো অনুষ্ঠান যদি থাকে একটা দুইটা তো অশ্লীল অনুষ্ঠান থাকবে ৯৮ থেকে ৯৯টা মোবাইল ফোন হাতে নিয়েছেন ইউটিউবে গিয়ে ওয়াচ শুনবেন একটা ওয়াচ শুনেছেন ভালো ভিডিওর নিচে দেখবেন আরো তিনটা খারাপ ভিডিও একটা যদি থাকে ভালো তিনটা থাকবে মন্দ এই জামানা এত ভয়ঙ্কর জামানা নিজের চক্ষুটাকে বাঁচিয়ে রাখা চোখের হেফাজত করাটাও বড় সহজ না কঠিন বড় কঠিন রাস্তাঘাটে বের হলে নিজের চক্ষু নিজের নজরটাকে বাঁচিয়ে রাখা দৃষ্টিটা নত করাও বিপদ কারণ নবীজি বলেছেন ওই জামানার নারীগুলো এমন ভাবে কাপড় চোপড় পরে হাঁটবে দেখলে মনে হবে কাপড় পরেও যেন তারা উলঙ্গ আছে নবীজি বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত এই মহিলাগুলো এমন ভাবে কাপড় চোপড় পরবে কাপড় চোপড় পরলেও দেখাবে এরা উলঙ্গ উলঙ্গ আছে অর্থাৎ এমন টাইট ফিট আটো সাটো এবং বিভিন্ন অ্যাট্রাকটিভ কালারের কাপড় চোপড় পরবে ওই অ্যাট্রাকটিভ কালারের কাপড় চোপড় আর টাইট ফিট কাপড় চোপড় পরিধান করার কারণে সমাজের যুবক তরুণগুলো অশ্লীলতার দিকে ধাবিত হবে এই রকম টাইট ফিট আর এই রকম হালকা পাতলা আর বিভিন্ন অ্যাট্রাকটিভ কালারের কাপড় চোপড় পরনেওয়ালা মহিলা এইখন এই সমাজে নাই হায় 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 লাল নীল হলুদ বেগুনি কত কালারের বোরখা আমার বোনদেরকে বলবো একদম কালো রঙের বোরখা পরিধান করেন টাইট ফিট না হয়ে আটো সাটো বোরখা পরিধান না করে লুজ বোরখাগুলো পরিধান করেন যাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা না যায় নবীজি বলেছেন শেষ জামানা এত ভয়ঙ্কর হবে নারীরা পোশাকের মাধ্যমে ফিতনা ছড়াবে এমন এমন পোশাক পরবে এমন এমন পোশাক বের হবে পোশাকের ভিতরেই ফিতনা দেখেন না কত পোশাক এখন পাখি ড্রেস ওয়াকা ওয়াকা ড্রেস এরপরে আছে দেবদাস ড্রেস আপনারা কইবা হুজুর আপনি অত তা কই থাকে জানেন
পত্র পত্রিকায় দেখি এই সব ড্রেস কিনে না দেওয়ার কারণে কত ছেলে মেয়েরা মা বাবার সঙ্গে বিয়াদবি করে এই সকল নিউজ পত্র পত্রিকায় আছে না নাই আছে ইদানিং কি তাইছে লেটেস্ট সুর জানা আছে নি বাবা জানা না ভাই এই সকল ড্রেস হাবিজাবি ড্রেসের মাধ্যমে ফিতনা ছড়াবে শুধু তাই নয় মেয়েরা এমন ভাবে চলাফেরা করবে নবীজি বলেছেন এত স্টাইলিশ হিজাব বাঁধবে কাসনিমাতিল বুখতিল হিজাব বুখতি উটের কুচের মতো ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পড়বে দেখবেন অনেক মহিলারা আছে বোরখা পরেছে কিন্তু নিকাব পরিধান না করে শুধুমাত্র পেঁচ দিয়ে ভাঁজ দিয়ে হিজাব পরে অন্য একটা পেঁচায়া মুখ খোলা রেখে আশকারা মাসকারা মেকআপ দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়া বের হয়ে গেল এই রকম মহিলা এখন সমাজে নাই নবীজি বলেছেন ইলানুহুন্না তোমরা এই মহিলাদেরকে লানত দাও ফা ইন্নাহুন্না মালউনাত কারণ এরা হলো অভিশপ্ত নারী অভিশপ্ত মহিলা এদেরকে অভিশপ্ত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেছেন শেষ জামানায় জিনা ব্যভিচার অশ্লীলতা ভেঙ্গায়পনা এমন ভাবে ছড়িয়ে পড়বে দিনে দুপুরে শেষ জামানার দৃশ্য হবে এমন দিনে দুপুরে রাস্তাঘাটে অশ্লীলতা বেহায় পোনা দেখা যাবে নবীজি বলেছেন দেখেন কি কথা নবীজি বলেছেন তুজা দুলমার আতো নাহারান জিহারান তুমকা ওয়াসাতাত তরিক লা ইউনকিরু যালিকা আহাদ দিনের বেলা প্রকাশ্যে দেখা যাবে ছেলে মেয়েরা নোংরামি করছে ছেলে মেয়েরা অশ্লীলতায় ঝাঁপিয়ে পড়েছে এগুলো মানুষ দেখছে কিন্তু কোনো কথা বলছে একটু ঢাকায় যাইয়েন দেখেন রমনার বটমূলে গাছের ছায়া তলে যে বানিয়েছে আরেকটা হাতির ঝিল কি সুন্দর জায়গা এই হাতির ঝিল আর রমনার বটমূল ছায়ামূল গাছের মূল এগুলাতে দেখবেন কবুতরের জোড়ার মতো ছেলে মেয়েরা বসে বসে বাদাম খায় ঢলাঢলি মাখামাখি এগুলো বলেন তো সমাজের চতুর্দিকে এখন আসে না নাই দিনের বেলা দিনে দুপুরে পার্কে গাছের নিচে বটমূলে মাঠে ঘাটে এগুলো চলছে নবীজি বলছেন এগুলো মানুষ দেখবে রাস্তাঘাটে লা ইউনকিরু বাদা যালিকা আহাদ একটা মানুষ গিয়ে বাধা দিবে না কিতা কথা মিলেননি আপনারা গিয়া দেখো কা ওতাও সলের সাইরো ভাই দি পুলিশের ভাইও হলো যাইরা কুনতাও মানুষ আটিয়া যাইরা কুনতা কইরা নবীজি বলেছেন সেই জামানায় অশ্লীলতা দেখেও মানুষ বাধা দিবে না সেই জামানা হবে এত ভয়ঙ্কর জামানা মুসলিম ছেলে মেয়েরা বিজাতীয়দের অনুসরণ করবে দেখেন নবীজি কি কথা বললেন আল্লাহর হাবিব বললেন লা তাকুমুসা হাত্তা তাখুদা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা এমন এক জামানা আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এই উম্মতের কিছু মানুষ তাদের পূর্ববর্তী পথভ্রষ্ট জাতিকে অনুসরণ না করে এখন আমাদের মধ্যেই দেখবেন পথভ্রষ্ট বিধর্মী অনেক জাতির অনুসরণ আছে না নাই এই যে কিছুদিন আগে ডিসেম্বর চলে গেল 31st নাইটে এত আতশবাজি ফোটানো হলো 31st নাইটে এত নোংরামি হলো এই যে 31st নাইটে আতশবাজি ফোটানো নোংরামি করা এটার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে অনেক যুবকরা মেসেজ দিয়েছে এখানেও থাকতে পারে অনেকে আছে হ্যাপি নিউ ইয়ার অথচ জানেও না এটা কোথা থেকে এসেছে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন একটা ক্যালেন্ডার আবিষ্কার করে সেই ক্যালেন্ডার হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং সেই ক্যালেন্ডারকে তারা খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসাবে বিবেচনা করে যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সাল গণনার শুরু ধরে সেখান থেকে গুনতে গুনতে 1 2 3 4 5 গুনতে গুনতে এখন 2024 এটা ইংরেজি সাল না এটাকে বলে খ্রিস্টীয় সন 2024 খ্রিস্টাব্দ এবং 31 ডিসেম্বরের রাত তারা আনন্দ উদযাপন করে এবং এই উৎসবটা তাদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্কিত মুসলিম যুবকরা তরুণরা যুবতীরা তরুণীরা জানেও না যে এই উৎসবটা খ্রিস্টানদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্কিত উৎসব নবীজিও বলেছেন শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষ না জেনে অজ্ঞের মতো বিধর্মীদের এইভাবে তারা অনুসরণ করে ইমানহারা হবে মান তাশাব্বাহা বিকৌমি ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তার সাথেই তার হাশর হবে সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস 14ই ফেব্রুয়ারি ওইটা কি জানি
এটা ভালোবাসা ভালোবাসা বাংলা শব্দ এটার ইংরেজি কি বলেন না ইংরেজি কি লাভ ইংরেজি হলো লাভ তো ভালোবাসার ইংরেজি হলো লাভ আর দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা লাভ ডে তাহলে এটার নাম লাভ ডে না হয় হলো কোন ভ্যালেন্টাইন ডে নামের ভিতরই ভেজাল আছে না নাই মানুষ কত অজ্ঞ হয়ে গিয়েছে চিন্তাও করে না যে ভালোবাসা দিবস নাম হলে তো লাভ ডে হওয়ার কথা তাহলে এটার নাম ভ্যালেন্টাইন ডে কেন এই ভ্যালেন্টাইন এটা একজন ব্যক্তির নাম আর তার চরিত্র খুব একটা ভালো না 275 খ্রিস্টাব্দে তরুণ তরুণীদেরকে গোপনে গোপনে হারাম বিভিন্ন রিলেশনের তন্ত্র মন্ত্র শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার কারণে উইকিপিডিয়াতে এনসাইক্লোপিডিয়াতে তার ব্যাপারে নানান তথ্য এসেছে কেউ কেউ আবার বলেছেন যে সে গোপনে গোপনে তৎকালীন বাদশাহের তৎকালীন সম্রাটের মেয়ের সাথে রিলেশন করার কারণে বাদশাহকে অ্যারেস্ট করেছিল গ্রেফতার করেছিল তার ব্যাপারে কয়েক রকমের বর্ণনা আছে যতগুলো বর্ণনা একটাও ভালো না তাকে ধরা হলো এরপরে বাদশা তৎকালীন সম্রাট তাকে এই সব অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেয় আর যেদিন তাকে মৃত্যুদণ্ড দেয় ওই দিনটা ছিল 14 তারিখ 14ই ফেব্রুয়ারি এর আরো বহু বছর পরে খ্রিস্টান পোপ এই 14 ফেব্রুয়ারিকে ওই ভ্যালেন্টাইনের নামে নামকরণ করে এইটাকে তারা দিবস বানিয়েছে ভ্যালেন্টাইন ডে এবং এই দিনটাকে খ্রিস্টানরা উদযাপন করা আরম্ভ করলো তাহলে আমাকে আপনারা জবাব দেন তো এই ভ্যালেন্টাইন ডে এর সাথে মুসলমানদের ধর্মীয় চেতনা বিশ্বাসের আকীদার কোনো সম্পর্ক আছে আছে তাহলে এটা যারা এটা তো বাংলাদেশে আগে ছিল না আমার চাচারা আপনাদের জামানায় আপনারা ভালোবাসা দিবস নামে কোনো দিবস শুনছেন এখন দিবসের আমদানি করে মানুষকে ভালোবাসা শেখানো হচ্ছে আমাদের এই দেশে ভালোবাসা শেখানো লাগবে না ভালোবাসা দিবসের আমদানি যারা ঘটিয়েছে এদের দেশে ভালোবাসা নাই এদের দেশটা হলো এমন তাদের দেশে এত নোংরামি এত অশ্লীলতা মা বাপকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে সন্তান মা বাপকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না ওরা আমাদেরকে ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করে ভালোবাসা শেখায় আমাদেরকে শেখান লাগবে না আমাদের দেশ কত সুন্দর সেখানে মা বাপ সন্তানকে ভালোবাসে সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে কারণ এইরকম পবিত্রতা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহ এই যে বিজর্মী এবং বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ শেষ জামানায় মানুষ আরম্ভ করবে এগুলো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকা 31 তারিখ রাইত একজন লোক আমার দেখা হয়েছে তো একজনে খর হুজুর আপনারা যে সারা দেশে অত ওয়াজ করেন আর দেশে যে অত ওয়াজ বাড়ছে এটা ওয়াজ কইরা কিতা হয় সারাটা ঢাকা শহর খালি মানুষে আতশবাজি ফুটাইরা বিভিন্ন জায়গা 31 নাইট উদযাপন নাচ গানর এইটা ওয়াজ কইরা কিতাও বা ফলাফল হে বাপ সে আইস হুজুরে আটাই আইস দৌড়ছি বালা ভরি আমি উত্তর দিলাম ইতাই যদি 31 নাইটও কিছু বদমাশি না করে অশ্লীলতা বেহায়াপনা না করে তো আমরা ওয়াজর পয়েন্ট বাড়াইতে হয় মানে তাহলে আমরা ওয়াজর লাগে কিছু পয়েন্টর দরকার আছে এরা ইতা করে দিককে আমরা ওয়াজর আরো পয়েন্ট কিছু বাড়ে আর হইলাম যে আপনারা যে হইরা ওয়াজ ঘরিয়া কিতা হইছে এরা যে ইতা করব ইকান তো 1500 বছর আগে আপনারা হইয়াও গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 31 নাইট আর তো ভ্যালেন্টাইন ডে আর পয়লা বৈশাখ নাইলে বোঝা গে যায় না আসলে যে আমরার সমাজ ও মুসলমানের গরো জন্ম বহুত ইহুদি খ্রিস্টানর অনুসারী আছে কথা বুঝছেন না নি ইতা দিন আইলে তো বোঝা যায় যে আমরার সমাজ কত মানসর গরো মুসলমান নাম ধারণ করিয়া যে কত ইহুদি খ্রিস্টানর অনুসারী আছে ওটা দিবস আইলে বাদে মালা করি বোঝা যায় আপনারা বেজার হইছিলেন নাই আমার কথায় তাহলে শেষ জামানায় এগুলো ঘটবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আরো বলেছেন আখিরি জামানা হবে এত ভয়ঙ্কর এই জামানা হবে এত সাংঘাতিক ইয়াল্লাহ এই পয়েন্ট কেন হইতাম নি বাদা যদি আপনারা বেজার হই যায় বেশিরভাগ লোকে যদি মিলি যায় রাগ করবেন আপনারা হইতাম নি আশা হইলিতাম নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামানায় শেষ জামানা এমন হবে ইবাদতকারী লোকেরা এমন থাকবে উব্বাদুজ জুহাল
বেশিরভাগ ইবাদতকারীরা হবে মূর্খ ইবাদত করবে অশুদ্ধ কারণ ও ইবাদতকারী লোক ইবাদতই শিখে নাই নামাজ আদায় করবে নামাজটাও শিখে নাই তার নামাজ ভুলে ভরা উবাদুন জুহাল মূর্খ আবেদ বের হবে এখন আমার কথায় রাগ কইরেন না আপনারা আমরা অনেক মুসলমান আছি 50 বছর 60 বছর ধরে নামাজ আদায় করি দুইটা পা এখনো রয়ে গেছে পাকা সুজা হয় না রুকুও শিখলো না সাজদাও শিখলো না জিজ্ঞেস করে দেখেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না যাসনি ইদুন কই আরবাই যে সুন্দর বিসমিল্লাহ হইছে কই বিসমিল্লাহির রহিম মাঝখানে রহমান বাদ দিয়ে লাইছে শুনছেন নি আপনারা এর বাদে হায় রে হায় সালামর কত রং আমরা দেশে যারা রাজনীতি করেন এটা বেশিরভাগ মানুষে বেশিরভাগ রাজনীতিবিদ হলে শুদ্ধ করে সালাম দিতে পারে না তারা সালাম হইছে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই সাহেব সালাম আলাইকুম হই দেখো কা সালাম দেরবা সালাম অর্থ শান্তি আর সাম মানে মৃত্যু আসসালামু আলাইকুম অর্থ হইল আপনার উপরে শান্তি বর্ষিত হোক আয়া কর ভাই সাহেব সালাম আলাইকুম অর্থ হইছে তুই মরি যা সালাম আলাইকুম মানে তুই মর তুই মরি যা তাহলে শান্তি শান্তির দোয়া হলো না মরার দোয়া হলো আর বেটিন তো কিজাত সালাম আসসালামু আলাইকুম ওরে বাপ রে বাপ এর আরো স্টাইলিশ ওতার নাম সালাম নি না সালামর নামে ফাইজলামি সালাম শুদ্ধ করি পারে না অবাক করা হতো হইল অনার্স মাস্টার্স পিএইচডি শেষ করা অনেক লোকেরা আমাদের দেশে আছে এরাও শুদ্ধ করে সালাম দিতে জানে আমরা সবাই জানি জানি না দেখি আপনারা সবাই আমাকে একটা সালাম দেন তো আপনারা আবার মনে মনে বাপ্পা না হুজুরের বুদ্ধি আছে সালাকি কইরা অত সালাম একলগে দিছে নাকি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দিয়েছি আপনাদেরকে এই জন্য যাতে একটা তালিম একটা রিহার্সাল হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়েন ইয়াকুনু ফি আখিরিজ জামান উবাদুন জুহাল শেষ জামানায় ইবাদতকারী লোকেরা হবে মূর্খ অনেক নামাজি আছে নামাজ হয় না রুকু দিতে জানে না সাজদা দিতে জানে না তারা ঘুরা দেখবেন নামাজে দাঁড়ালে দুই মিনিটে শেষ আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান আছে নীলা নামাজ দেখলে লাগে ওই যে গ্রামে গঞ্জে মুরগিরে কুদি দিলে আপনারা কুদি হননি কুদি দিলে কিলা খায় টুক 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 করে খায় ও হে ওলা রুকু দেয় আর সাদা আল্লাহু বেজান শেষ নামাজ দুই মিনিটে সাইড রেখা আর ইটা নামাজ পড়ার টাইম সামনে আর রোজা মাস বুধ ভাইবা নামাজ এই সময় দেখা যায় কিছু জোয়ান ফান্তে ওতুকান কিতা বন্ধু পুত মসজিদ স্পিড আছে কুনানো সকাল শেষ লোনো যাই আর হুজুর হলর দুষ দিয়া হল আপনাই কমিটিও যখন হুজুর হলর ইন্টারভিউ লইল তো দেখা যায় কোনো হুজুরের কণ্ঠ খুব বালা তো কমিটির সভাপতি কইল ঠিক আছে হুজুর আপনার কণ্ঠ বালা কিন্তু আপনার স্পিড নো বালা নাই আছে নি না কণ্ঠ ঠিক আছে আপনার স্পিড বালা নাই আর আরো হুজুরে দেখা যায় খুব সকাল স্পিড খুব সাংঘাতিক 4G ও না 5G ও সভাপতি সাহেব কইল ও পাইছি আমার পছন্দর ইমা কইল হুজুর ঠিক আছে আপনি 40 থেকে 45 মিনিটে শেষ করে দিবা আর গাঁও গেরামও এটা বেশিরভাগ জায়গা তো আছে মানুষে যদি হয় আমরা এবার খতম তারাবি পড়তাম সভাপতি একটা কইবা ওই আম পাইছো না বাদ দাও আমরা সূরা তারাবি পড়ি লিমু আসলে সভাপতি চাই না যে খতম তারাবি ও লাভ হইছিব বেশি আর বাংলাদেশও বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি টেকার জুড়ে ক্ষমতার জুড়ে আর প্রভাবর জুড়ে সভাপতি সেক্রেটারি কিন্তু সভাপতি সেক্রেটারি ওয়ার কথা যারা ফাসক্তন নমাজি আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ তুকাইয়া দেখবা সমাজের বেশিরভাগ মসজিদ সভাপতি যে কইছে নমাজও ঠিক মতো আয় না সুদখুর চুগলখুর কুসকুর মানুষের মাইরা খায় এমন লোক মসজিদ সভাপতি আর আল্লাহ কইলা না ইতা মানুষের সভাপতি সেক্রেটারি কমিটি রাখো না কমিটি রাখো আল্লাহওয়ালা মানুষ কথাটা খান জোরে হোক কথাটা খান সামনে আর তেরাবির নামাজ বাপ রে বাপ হুজুরের ফয়লা খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খান বোঝা যায় আর লাস্টে গিয়ে আমালুন আর তামালুন বোঝা যায় মাঝখানে কোনটাও বোঝা যায় না হুজুরে আরম্ভ করলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
لعلكم تعلمون او فلا বুঝা গেছে আর শেষে বুঝা গেছে মাঝখানে কোনটাও বুঝা গেছে না الله اكبر انا لله وانا اليه الى নামাজ বললো আপনারা ইমাম সাহেব বলল হইবা যে আপনার নামাজ প্রয়োজন আর 10 মিনিট বেশি হোক আস্তে আস্তে সুন্দর করে পড়বা নামাজের হক আদায় কইরা পড়তানা ইনশাআল্লাহ যাতে আপনি তেলাওয়াত করলে ইমাম সাহেব পিছন থেকে মুসল্লি হলে প্রত্যেকটা শব্দ বুঝাইল এইভাবে করি আপনি সুন্দর করে পড়বা ইয়া আইয়ুহাল মুযাম্মিন কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলান আও যিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআন তারতিলা এইভাবে বুঝা যায় যাতে প্রত্যেকটা শব্দ যাতে বোঝা যায় উবাদুল জুহাল মূর্খ ইবাদতকারী হওয়া যাবে না নবীজি বলেছেন শেষ জামানার ইবাদতকারীরা হবে মূর্খ ওয়া উলামাউন ফুসাক কিছু কিছু আলেমরা হবে ফাসিক ওয়া কুররাউন ফাসাকা কিছু কিছু তেলাওয়াতকারী হবে ফাসিক অর্থাৎ আখেরি জামানা হবে এমন জামানা নবীজি বলেছেন নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান শেষ জামানায় এমন দেখা যাবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াকসুরু ফিহিল কুররা ওয়া ইকবাদুল ফুকাহা শেষ জামানায় কুরআনের তেলাওয়াতকারী বাড়বে কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে কুরআন তেলাওয়াত জানে এমন মানুষের সংখ্যা বেশি হবে কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি সবাই কুরআন পড়তে পারেন কিনা মনে হয় সবাই হাত তুলবে কিন্তু যদি বুঝি যদি বলি কুরআন পড়লে কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝেন কে কে আছেন দেখবেন আলেম সারা আর কারো হাত উঠবে তাহলে নবীজির কথা তো আমাদের সাথে মিলেই গেল শেষ জামানার মানুষ কুরআন শুধু পড়বে তুতা পাখির মতো কিন্তু কুরআন বুঝবে না এই জন্য দেখা যায় কুরআন তেলাওয়াতকারী ফজরের সময় নামাজ পড়ে কুরআন তেলাওয়াতও করে সুদও খায় ঘুষও খায় চুরিও করে দুর্নীতিও করে কারণ লোকটা কুরআন পড়ে কিন্তু কুরআন বুঝে না কষ্ট হচ্ছে আপনাদের আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে আমি খুব গুরুত্বপূর্ণ দুইটা হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ নবীজি বলেছেন শেষ জামানার চিত্র হবে এমন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম নামে মাত্র থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে ইসলাম মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে যাবে এর বাইরে ইসলাম মানুষ মানবে না ইসলাম মানুষ কোথাও তার আদর্শ হিসেবে গ্রহণ করবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু সমাজের কোথাও কুরআনের কোনো শিক্ষা থাকবে না তাকায়া দেখেন বিয়ের সময় কুরআনের আয়াত হুজুর এসে তিলাওয়াত করেন আপনাদের এলাকায় বিয়ের সময় একজন হুজুর এসে খুতবা দেন কি দেন না দেখবেন হুজুর কয়েকটা আয়াত পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই আয়াত পড়ে আরো আয়াত পড়ে ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই আয়াতও পড়ে আরো বিভিন্ন আয়াত পড়ে কিন্তু আশ্চর্যের ব্যাপার বিয়েতে কোরআন তেলাওয়াত দিয়ে বিয়েটা উদ্বোধন হয় আগের রাতে গায়ে হলুদের নামে নাচানাচি হয়েছে বিবাহে যৌতুকের টাকা দেওয়া হয়েছে এই রকম করে কুরআন কুরআনের পাতায় আছে কিন্তু কুরআনের আমল নাই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কুরআন তেলাওয়াত হয় কিন্তু সুদের টাকা দিয়া ব্যবসা প্রতিষ্ঠানে উদ্বোধন হয়েছে পার্লামেন্ট উদ্বোধন হওয়ার আগে কুরআন থেকে তেলাওয়াত হয় সেই পার্লামেন্টের ভেতরে কুরআন বিরোধী আইন পাস হয় নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু শেষ জামানায় কুরআন শুধু কুরআনের পাতায় থাকবে কিন্তু সমাজের কোথাও কুরআনের কোনো শিক্ষা থাকবে না শুধু তাই নয় মাসাজিদুহু মামেরা এই দেখেন কি সুন্দর মসজিদ আপনাদের নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো হবে চাকচিক্যময় এক্সটেরিয়র ইন্টেরিয়র বড় চমৎকার শেষ জামানায় কোটি কোটি টাকা দিয়ে মসজিদ হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য আজকের ওয়াজের বাস্তব প্রমাণ যদি চান 15 মিনিট পরে আপনি প্রমাণ পেয়ে যাবেন আমি 5 মিনিট পরে নামব আজান হবে দেখবেন ওয়াজে এত মানুষ কিন্তু এশার নামাজে থাকবে কয়জন বোঝা যাবে আপনারা মনে রাগ করি জন বলে হুজুরের দিকে খুব টেরা টেরা মাত হয় মানে লাগাইয়া লাগাইয়া এখান তো ভাই আমার কথা নাই
মাসাজিদুহুম আমিরা মসজিদ হবে সুন্দর ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য আমাদের মসজিদগুলো পাকা কোনো কাঁচা মসজিদ নাই কিন্তু নবীজির জামানায় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ থাকে ফাঁকা যে গ্রামে ওয়াজ হয় প্যান্ডেলের ভিতরে জায়গা হয় না ওয়াজের প্যান্ডেলে কিন্তু ফজরের নামাজে মানুষ হয় 7 থেকে 8 জন ওয়াজ মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের নামাজের জামাতে মানুষ কম হওয়া সুলক্ষণ না কুলক্ষণ এগুলো কিয়ামতের আলামত শেষ জামানার দৃশ্য আল্লাহর নবীর মসজিদের উপরে কোনো এসি ছিল না দালান কোটা ছিল না কিন্তু মসজিদগুলোর মুসল্লি ছিল পাকা আজান হলেই মসজিদ ফিলাপ আর আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি বড় কাঁচা শুধু তাই নয় নবীজি আরো বলেছেন শেষ জামানায় উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ উম্মতের মধ্যে জিনা বেবিচার গুনাহ বেশি বেশি হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প ঘন ঘন প্রাকৃতিক গজব ভূমিকম্প ঘূর্ণিঝড় আসবে এগুলো আসবে মানুষের পাপের কারণে মানুষ যখন বেশি বেশি পাপ আরম্ভ করবে নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা অগ্নিবায়ুর অপেক্ষা করো খাসফান ওয়া মাসখান ঘূর্ণিঝড় আর ভূমিকম্পের অপেক্ষা করো দেখবেন পৃথিবীতে এখন ভূমিকম্প এখন বেড়েছে না কমেছে ভূমিকম্প বাড়ছে গজব বাড়ছে এই গজব থেকে যদি আমরা বাঁচতে চাই আর এই শেষ জামানায় যদি আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই তাহলে ঈমানের পথে আমাদেরকে টিকে থাকার দরকার আছে না নাই শেষ জামানার এই চিত্রগুলো নিয়ে কেন কথা বলেছি জানেন বাস্তব বাস্তব ভিত্তিক হওয়া দরকার শেষ জামানায় যা চলছে সংক্ষেপে তুলে ধরলাম এই ফিতনার জামানায় যেখানে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফিতনা যেখানে চতুর্দিকে না আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে বাঁচবেন কেমনে ঈমান বাঁচাবেন কেমনে বাঁচতে পারবেন পন্থা হলো একটা এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন বুঝতে হবে কোরআনের রঙে রঙিন হতে হবে কোরআনের আলোকে নিজেকে তৈরি করতে হবে যদি আমরা কোরআনের মতো নিজেকে তৈরি করতে পারি শেষ জামানার এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা নিজের ঈমানকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ এজন্য আসুন বছরে একদিন ওয়াজ মাহফিলের আয়োজন করে শুধু কোরআনের ওয়াজ নয় বরং সারা বছর আমরা কোরআন পড়ে বুঝার চেষ্টা করে কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রচেষ্টা চালাই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন যত কথা হয়েছে আল্লাহ আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলে আমিন